এই ছেলে, এদিকে আসো। জি স্যার। তুমি কি এই কলেজের ছাত্র? হ্যাঁ স্যার। আমার তো মনে হয় না। কেন স্যার? অন্য সব ছাত্রদের দিকে তাকাও। স্যার আসলে হয়েছে, আর বলতে হবে না। তোমার মতো অপরিষ্কার নোংরা একটা ছেলেও আমাদের কলেজে নেই। ক্লাসের সবাই হাসাহাসি করে তোমাকে নিয়ে, তবুও লজ্জা হয় না তোমার? চুলের কি অবস্থা! গা থেকে ঘামের গন্ধ আসছে, তারপরও কি তুমি বুঝতে পারো না? স্যার আজ সকালে ভাত খেয়ে এসেছেন? হ্যাঁ অবশ্যই। কলেজ থেকে ফিরে একটু রেস্ট নিয়ে হয়তো রিমোট হাতে নিয়ে খেতে বসবেন, আবার এসি ছাড়া তো ঘুমাতেও পারবেন না, ঠিক না স্যার? এসব বলার মানে কি? স্যার জানেন, প্রতিদিন আমি না খেয়ে আসি। বাবা সেই ছোটবেলায় মারা গেছে, রিক্সা চালিয়ে যা পাই সেটা দিয়ে আমার চলে যায়। একদিন রিক্সা না চালাতে পারলে হয়তো সেদিন আর পেটে ভাত জোটে না। মা বেঁচে আছে তবে খুব অসুস্থ, প্রতিদিন ঔষধ কিনতে হবে। আপনারা হয়তো একবেলা খেতে না পারলে রেগে যান, আর আমি মাঝে মাঝে না খেয়েই দিন পার করে দিই মায়ের ঔষধ আনতে হবে বলে। স্যার জানেন, এত কষ্টের পরও যখন রাতে মায়ের মুখে দুটো ভাত তুলে দেই, সে সময় আমার মতো খুশি পৃথিবীতে আর কেউ হয় না। জানেন স্যার, মা আমায় কোনোদিন ক্ষেত বলে ডাকেনি, কোনোদিন অপরিষ্কার বলেনি। যখন রিক্সা চালিয়ে ঘামে ভিজে মায়ের সামনে আসতাম, জানেন স্যার, তখন মা তার কাপড় দিয়ে আমার ঘাম মুছে দিয়ে কপালে চুমু এঁকে দিত। সত্যি স্যার, মা কোনোদিন বলতো না ঘামের গন্ধ বেরোচ্ছে। আপনারা হয়তো আপনাদের সন্তানের জন্য ভালো ভালো কাপড় কিনে রাখছেন, ভালো খাবার খাওয়ান, কিন্তু আমি আমার মায়ের সেই পবিত্র চুমু খাওয়ার জন্য হাজারবার ঘাম ঝরাতে রাজি আছি, হাজারটা কলেজ ত্যাগ করতে পারি, কারণ আমার মাই আমার সব। আর হ্যাঁ স্যার, আমি আর কলেজে আসব না। কোলাহলপূর্ণ ক্লাসটা একটা সময় নীরব, নিশ্চুপ, নিস্তব্ধ হয়ে গেল। স্যার আপনার চোখে পানি! অজান্তে চলে আসলো, তা কলেজে আসবি না মানে? স্যার আপনাদের সমস্যা হয়? কোন সমস্যা হবে না। আরে আমাদের কলেজের গর্ব তুই, সত্যি তোর মতো কষ্ট করে কেউ লেখাপড়া করতে পারবে না। আশা করি তোর মায়ের স্বপ্ন পূরণ করতে পারবি। আর হ্যাঁ, কলেজের সমস্ত বেতনের খরচ আমি নিলাম। অনুগল্প গরিব ছেলে। ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, এই জন্যই বলা হয়েছে। আসলে পোশাকটা খুবই আজকাল চর্চিত হয়ে গেছে। এখনকার সমাজে বোঝাই যায় না কে গরিব আর কে বড়লোক, মানে আভিজাত্য আর দরিদ্রর পার্থক্যটা। কেন? কারণ এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য সবাই নিজেদের মধ্যে একটা প্রিপারেশন নিয়ে আসে, কিন্তু আসলে আত্মবিশ্বাসটা নিজের মধ্যে থাকা খুব জরুরি। অনেকের হয়তো গল্পের ছেলেটির মতো পরিস্থিতি থাকে, এরাই কিন্তু পারে সমাজের লাখে একজন হতে। এই অনুগল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন,
চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন গল্প শোনার জন্য এগিয়ে রাখবেন। আর হ্যাঁ, কারো পোশাক দিয়ে আচরণ বোঝা যায় না, তো আমার মনে হয় সকলেরই এটা করা উচিত। তার অন্তরটাকে দেখা আমাদের একান্তই জরুরি, পোশাক আশাক নয়। এখনো এমন অনেক ছাত্রছাত্রী আছে যাদের এরকম পরিস্থিতির মধ্যে দিন যাপন করতে হয়। আমরা তো অনেক খাবার না খেয়ে ফেলে দিই, কিন্তু আমাদের একবার ভাবা উচিত, চারিদিকে অনেক পশু পাখি অনাহারে ক্ষুধার জ্বালায় তাদের প্রাণ ছটফট করছে, এমনকি মানুষও। তাদের একটু সাহায্য করি না, এগিয়ে যাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।